নিউ ফারাক্কা জংশন মুর্শিদাবাদের অন্যতম একটি জংশন। এই মুর্শিদাবাদের এই যে নিউ ফারাক্কা জংশন, এই জংশনটি একটি লিঙ্ক রেল স্টেশন উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গা। এখান থেকে এই লিঙ্ক একদম ফারাক্কা ব্যারেজ হয়ে ওপারে মালদা ডিস্ট্রিক্ট। আজকে নিউ ফারাক্কা জংশন অমৃত ভারত প্রকল্পে যেসব আপডেটগুলো হচ্ছে, যেসব আধুনিকীকরণের যেসব কাজগুলো চলছে, সে সমস্ত আপডেট আপনাদের সঙ্গে আজ শেয়ার করা হবে। ফারাক্কা জংশন স্টেশন প্রবেশ করার যে নতুন প্রবেশদ্বার নির্মাণ হচ্ছে অমৃত ভারত প্রকল্পে, দেখতেই পাচ্ছেন বিশাল বিল্ডিং নির্মাণ করা হয়েছে এবং সেই কাজ চলছে। আর স্টেশন ঢুকতে একদমই সেই প্রবেশদ্বার নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। ফারাক্কা জংশন স্টেশনটি একদিকে পাকুড় হয়ে রামপুরহাট বর্ধমান হয়ে যেমন হাওড়া দিকে যাচ্ছে, ঠিক সেরকমই ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং আজিমগঞ্জ সাহেবগঞ্জ লুপ লাইনের সঙ্গে যুক্ত এই রেল স্টেশন। বর্তমানে রেল স্টেশনে প্রবেশ করে টিকিট সংগ্রহ করে এটা দিয়েই কিন্তু বেরিয়ে রেল স্টেশনে প্রবেশ করা যায়, তবে এটা কিন্তু পুরোপুরি বদলে যাবে। আর এই রেল স্টেশন এই যে সাবে ভূগর্ভস্থ দেখতে পাচ্ছেন এটার উপর দিয়েই কিন্তু উঠে যেতে হয়, যেহেতু এই রেল স্টেশনটি অনেকটা উঁচুতে অবস্থিত, কেননা কাছাকাছি একদম সেই ফারাক্কা ব্যারেজ, তাই অনেক উঁচুতে অবস্থিত এবং এদিক দিয়ে একদম সোজা চলে যাচ্ছে, একদম এখান থেকে এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে আর এদিক দিয়ে একদম স্টেশন ঢুকতে হবে। মানে স্টেশন ঢোকার দেখতে পাচ্ছেন এই যে সাইডে দেখছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে, আর নইলে এখানে একটা লিফট, সেই লিফট ব্যবহার করে আপনারা উঠে যেতে পারেন প্ল্যাটফর্মে। আর এখন দেখতে পাচ্ছেন যে নতুনভাবে এইসব কাজগুলো করা হয়েছে, এখানে ট্রেন নাম্বার এবং ট্রেনের সময়সূচি সব কিছু কিন্তু দেওয়া আছে, একদম দেখতেই পাচ্ছেন মানে কখন ট্রেন ছাড়ছে, কোন ট্রেন আসছে, সব কিছু কিন্তু এখানে ডিটেলস সব কিছু কিন্তু দেওয়া হচ্ছে। নিউ ফারাক্কা জংশন এখন এতটা উন্নত করা হয়েছে, অমৃত ভারত প্রকল্পের আধুনিকীকরণ চলছে, তার আগে একদম দেখতে পাচ্ছেন এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝে কিন্তু লিফট লাগানো হয়েছে। মানে ফারাক্কা জংশনটা মানে স্টেশনটা যেহেতু অনেক উঁচুতে, যেহেতু সামনে রেলব্রিজ তাই উঁচুতে অবস্থিত এবং নিচে অনেকটাই যে ঘরবাড়িগুলো আছে বা রোড আছে সেগুলো অনেকটাই নিচু, মানে স্টেশন প্রবেশ করতে গেলে এই দিকে লিফট দিয়ে যেমন ওঠা যাবে ঠিক সেরকম ওইদিকে সাবওয়ে আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, এইদিকে যে সাবওয়ে আছে, তো আমরা এখন এই লিফট দিয়ে নেমে একদম ফারাক্কা স্টেশনের নিচে একদম বাইরে চলে যাবো। তো অমৃত ভারত প্রকল্পে দেখতে পাচ্ছেন স্টেশন প্রবেশদ্বারে নতুন বিল্ডিং নির্মাণ করে একদম সেই লেভেলের সাজানো হচ্ছে, তবে স্টেশনে কিন্তু শেড প্রয়োজন, মানে পুরো প্ল্যাটফর্মটি যাতে বড় একটা জংশনে অনেক লোকজন হয় সেখানে শেড নেই কিন্তু বলাই যায়, সেই শেড চাল ছাউনি দরকার। তো দেখতেই পাচ্ছেন আগামী দিনে সেই শেড নির্মাণ হবে কি না সেটা এখন বলা যাচ্ছে না।